পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত সব ঘটনা, আর এসব ঘটনার সাথে জড়িয়ে আছে বিভিন্ন জায়গার নামও। তেমন এক জায়গা হলো ভারতের কুলধারা গ্রাম, যাকে সবাই ভুতুরে গ্রাম নামেই চেনে। সোনারকেল্লার শহর থেকে 18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অতীতে এটি ছিল একটি বর্ধিষ্ণু গ্রাম। কোনো এক রহস্যজনক কারণে রাতারাতি তা হয়ে যায় পরিত্যক্ত। সারি সারি ঘর, রাস্তা, মন্দির নিয়ে একা একা পড়ে আছে অতীতের এই নির্জন জনপদ। থাকার কেউ নেই সেখানে। মরুভূমির কুলে এই গ্রামের পত্তন হয়েছিল ত্রয়োদশ শতকে। যোধপুরের পালিওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণরা এখানে বসত গড়েছিলেন। তারা কৃষি ও ব্যবসা দুদিকেই দক্ষ ছিলেন। পালি থেকে এসেছিলেন বলে তাদের পালিওয়াল ব্রাহ্মণ বলা হতো। তারিক কি জয়সালমের বইতে এই জায়গা সম্পর্কে অনেক অজানা কিছুই লেখা রয়েছে। সেখানে বলা হয়েছে, করহান নামের এক পালিওয়াল ব্রাহ্মণ এখানে প্রথম বসত তৈরি করেছিলেন। গ্রামের ধ্বংসস্তূপে পাওয়া গিয়েছে 3টি সমাধিক্ষেত্র, পাশাপাশি 600-এরও বেশি বাড়ির ভগ্নাবশেষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। কুলধারা সহ স্থানীয় 83টি গ্রামে জনবসতি গড়ে উঠেছিল। 1825 সালে রাখি পূর্ণিমার রাতে জনশূন্য হয়ে পড়ে সেগুলো। রাতারাতি কর্পূরের মতো মিলিয়ে যান প্রায় 1500 গ্রামবাসী। তবে বাকি গ্রামগুলোর নাম চাপা পড়ে গিয়ে মূলস্রোতে রয়ে গিয়েছে শুধু কুলধারা নামটি। কুলধারা জনশূন্য হওয়ার নেপথ্যের গল্প অনেক রয়েছে। সেরকমই এক কাহিনী বলে, স্থানীয় সামন্ত শাসক সালিম সিংহ নাকি ওই গ্রামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি সৈন্য পাঠিয়ে হরণ করতে চেয়েছিলেন মেয়েটিকে, কিন্তু গ্রামবাসীরা এক রাত সময় চেয়ে নেন। বলেন, পরের দিন এলে তাদের হাতে মেয়েকে তুলে দেওয়া হবে। গ্রামবাসীদের ফোন দিয়ে বুঝতে পারেনি সামন্ত, তিনি অপেক্ষা করতে রাজি হয়ে যান। সেই সুযোগে এক রাতের মধ্যে পালিয়ে যান গ্রামবাসীরা। পরের দিন সকালে খুঁজে পাওয়া যায়নি তাদের একজনকেও। সামন্তের কুনজর থেকে রক্ষা পান গ্রামের মেয়ে। কিন্তু গ্রামবাসীরা কি ফিরে যান আবার যোধপুরের পালিতে, নাকি নতুন বসতি করেন অন্য কোথাও? ইতিহাস সে সম্পর্কে সম্পূর্ণ নীরব। প্রায় 550 বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা কুলধারা পরিণত হয় এক ভৌতিক গ্রামে। দিল্লির প্যারানর্মাল সোসাইটির দাবি, রাত ভর এখানে অলৌকিক ঘটনা ঘটে। আচমকাই নাকি কমে যায় তাপমাত্রা, রাতের অন্ধকার চিরে শোনা যায় আত্মচিৎকার। তাদের ধারণা, কুলধারার অতীত বাসিন্দাদের আত্মা এখনও এই গ্রামের মায়া কাটিয়ে উঠতে পারেনি। এ তো গেল জনশ্রুতি। ঐতিহাসিক তথ্য কি বলছে? অনেক গবেষকদের ধারণা, যুদ্ধের প্রয়োজনে সরিয়ে দেওয়া হয়েছিল গ্রামবাসীদের। তবে ঐতিহাসিক ও গবেষকদের বড় অংশের দাবি, খরার কারণে জনহীন হয়ে পড়ে কুলধারা ও তার সংলগ্ন অন্যান্য গ্রাম। কুলধারার পানির উৎস ছিল ক্ষীণ কাকনী নদী আর গ্রামের কুয়ো। কিন্তু 1815 খ্রিস্টাব্দ নাগাদ শুকিয়ে আসতে থাকে গ্রামের কুয়োগুলো। 1850 খ্রিস্টাব্দে পানি ছিল শুধু গ্রামের ধাপসহ 2টি কুয়োতে। পানির অভাবে কমে যায় কৃষি ফলন। কিন্তু জয়সেলমেরের রাজপুত শাসকদের রাজস্বের হার কমেনি এক বিন্দুও। তা মেটাতে নাবিশ্বাস উঠে যায় গ্রামবাসীদের, ধীরে ধীরেই হোক বা রাতারাতি। ক্রমে জনশূন্য হয়ে পড়ে কুলধারা গ্রাম, আর কেউ কোনোদিন ফিরে আসেননি গ্রামে। এখন আসেন শুধু পর্যটকরা। ইদানিং রাজস্থান পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কুলধারা গ্রাম। সোনারকেল্লার পাশাপাশি পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে ভৌতিক কুলধারাও। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।